আমরা অনেকেই ভেবে বসে আছি কখন রিলিজ হবে আমাদের পছন্দের নায়কের সেরা মুভিগুলো। 2021 কাঁপিয়ে বেড়াবে যে সকল মুভিগুলো, যে সকল মুভির অপেক্ষায় রয়েছেন আপনারা, আর যে সকল মুভি দুনিয়া কাঁপাবে এমন সকল সেরা পাঁচটি তামিল তেলুগু সেরা মুভির আপডেট নিয়ে হাজির হলাম আজ। থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সেরা সেরা মুভির খোঁজ খুব সহজেই পেতে পারেন। সেরা পাঁচে আছে আল্লু অর্জুনের পুষ্পা। আল্লু অর্জুনের আলা বৈকুণ্ঠ পরমুলু রিলিজ হবার পরের প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আল্লু অর্জুন। এই মুভি নিয়ে দর্শকের আনাগুনার শেষ নেই, কারণ আল্লু অর্জুন মানেই যে একের ভিতর দশ। লাইফ লো আর কোনো ওয়ান অ্যান্ড অনলি অবসেশন। সেরা চারে আছে রামপ্যাটিনোর রেড মুভি। ক্রাইম রিলেটেড আর থ্রিলার অ্যাকশন টাইপের মুভি দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য থাকছে বিশাল চমক। মুভিটাতে ক্রাইম আর ডিফারেন্ট টাইপের মানুষের ডিফারেন্ট টাইপের আচরণ দেখানো হলেও মুভিটাতে ডাবল রোলে দেখা যাবে রামপ্যাটিনিকে। স্মার্ট শঙ্কর মুভিটা না দেখে থাকলে দেখে আসতে পারেন রামপ্যাটিনির, তাহলেই বুঝতে পারবেন রেডে কি কি চমক থাকছে আপনাদের জন্য। সেরা তিনি আছে আকিল আক্কিনের মোস্ট এলিজেবল ব্যাচেলর। মুভিটা আকিল আক্কিনের অসাধারণ আরেকটা মুভি হতে চলেছে। মুভিটায় বিশাল চমক থাকছে, কিছুটা প্রেম ভালোবাসার বিরহ সব মিলিয়ে ব্যাচেলার হিসেবে নাম লিখিয়ে রাখা এক আকিলকেই দেখতে পারবেন মুভিতে, যে কিনা রোমান্স আর অ্যাকশন ধর্মী মুভি করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তার এই মুভিটাতে সবই দেখতে পারবেন আশা করি। সেরা দুই আছে তিনটা সুপারস্টারের সমন্বয়ে করা এক অসাধারণ মুভি, আর আর আর, যা দেখলে আপনারা এক সেকেন্ডের জন্য হলেও চোখ সরিয়ে রাখতে পারবেন না। মুভি দেখার পর চিন্তা না করলেও ভাবতে বাধ্য হবেন কি দেখলাম। রামচরণ আর জুনিয়র অ্যান্টিয়ারের ফার্স্ট লুক আর মুভি টিজার দেখলেই বুঝতে পারবেন কি থাকবে মুভিটার ভিতরে। আশা করি খুব শীঘ্রই দেখতে পারবেন মুভিটি। সেরা একে আছে ইয়াশের কেজিএফ চ্যাপ্টার টু। যারা রকিং স্টার ইয়াশকে চিনেন তারা বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি। কেজিএফের প্রথম পার্ট যা চমক দেখিয়েছেন ইয়াশ, তার থেকে হাজার গুণ বেশি মারপিট অ্যাকশন দেখতে পারবেন কেজিএফ টুতে। মুভিটাতে অতিরিক্ত অ্যাকশন থাকা ইয়াশ যখন বলেছিলেন যে 18+ না হলে যেন তারা এই মুভি না দেখে, সেই কথা শোনার পর আর কেজিএফের চ্যাপ্টার 1 দেখার পর সকলের মনে একই প্রশ্ন, কবে আসছে কেজিএফের চ্যাপ্টার 2? আপনি কোন কোন মুভির আশায় বুক বেঁধে বসে আছেন কমেন্ট করে জানিয়ে যান। ধন্যবাদ।